এনআরজিএস কাজ কর্মাধ্যক্ষকে অন্ধকারে রেখে এই নিয়ে বিক্ষোভ। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির অফিসের সামনে বিক্ষোভ কর্মাধ্যক্ষদের। 100 দিনের কাজ কর্মাধ্যক্ষকে অন্ধকারে রেখে কাজ হচ্ছে, সভাপতি অপসারণ ও কিভাবে কাজ হয়েছে তদন্তের দাবি নিয়ে বিক্ষোভ এবং এসডিওকে লিখিত অভিযোগ করা হবে। কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি বিরোধী দলনেতা উৎপল মজুমদার বলেন, 100 দিনের কাজ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে কর্মাধ্যক্ষকে অন্ধকারে রেখে কালিয়াগঞ্জ বিডিও অফিস প্রাঙ্গণে হচ্ছে। 2 বছর হলো আমরা কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে যখন কাজ চাইতে যাই তখন তিনি বলেন যে আমাদের কোনো ফান্ড নেই, কোনো কাজ নেই। অথচ আমরা দেখতে পাচ্ছি কালিয়াগঞ্জ ব্লক চত্বরে পঞ্চায়েত সমিতির আন্ডারে 100 দিনের প্রকল্পের কাজ, যেটা কেন্দ্র সরকারের টাকায় হয়, সেই টাকায় ব্যাপক থেকে ব্যাপকতম দুর্নীতি এই কালিগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি করেছে। এখানে প্রায় 86.5 লক্ষ টাকার কাজ আমরা দেখতে পাচ্ছি বোর্ডের মধ্যে। সেখানে গোলমরিচের চারা এবং চারা গাছ একটা নার্সারি প্রকল্প, মোটামুটি 10 কাঠা জায়গার উপরে এই প্রকল্প করা হয়েছে 19-20 সালের অর্থবর্ষের। সেখানে 86.5 লক্ষ টাকার কাজ কী করে হলো, এতদিন চুপ ছিলেন কেন আমরা জানি না। আমাদের অন্ধকারে রেখে, আমাদের গোটা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা আমাদের অন্ধকারে রেখে সভাপতি এইভাবে দিনের পর দিন কাজ করে যাচ্ছে। বিজেপির যুব মোর্চার রাজ্য নেতা বলেন, 86 লক্ষ টাকা দুর্নীতি অভিযোগ কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকারের বিরুদ্ধে। যে একের পর এক পঞ্চায়েত সমিতিতে দুর্নীতি চলছে, যেদিন থেকে সভাপতি দায়িত্বে বসেছেন পঞ্চায়েত সমিতির একের পর এক দুর্নীতি চলছে। বর্তমানে কে চালাচ্ছে, সভাপতি না তার স্বামী? বর্তমানে সভাপতি তো বকলমে সভাপতি, কিন্তু আসল সভাপতি তার স্বামী, কিন্তু জিতে জনগণের দ্বারা জয়ী হয়ে এসেছে কিন্তু তার স্ত্রী। কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রে তার হাজবেন্ডটি সমস্ত কিছু করছে, যে আগামী ডেটে এই বিষয় নিয়ে এসডিওর কাছে একটা লিখিত অভিযোগ জানাবে যে সমস্ত বিষয় সভাপতির বিরুদ্ধে, তাই তদন্তের দাবিতে এবং কঠোরতম শাস্তি এবং সভাপতির পদ অপসারণের দাবিতে কর্মাধ্যক্ষরা সিদ্ধান্ত নিয়েছে যে একটা লিখিত অভিযোগ এসডিওর কাছে করবে। হচ্ছে কৃষি জমিতে অ্যাকচুয়ালি কাজ হয়, আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি যে শহরের মাঝখানে কিভাবে, তাও ব্লক চত্বরে সেই জায়গাটার ক্ষেত্রে কিভাবে 100 দিনের কাজের প্রকল্পের কাজ চলছে 86 লক্ষ টাকা। আরও অবাক করার বিষয়, প্রায় 60 লক্ষ টাকা শ্রমিকদের মজুরি দেওয়া হবে প্রায় 60 লক্ষ টাকা। এবার চিন্তা করুন, 60 লক্ষ টাকা মজুরি দিলে প্রায় 29,411 জন শ্রমিক কাজ করবে, তাহলে প্রতিদিন এই ব্লকটা গম গম করবে শ্রমিক দ্বারা। কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না। 4 থেকে 5 জন আসছে, তাও একটা হতে আমরা যেটা সূত্রের খবর জানতে পেলাম যে সেটাও আর দিন হাজিরা হিসেবে 250 টাকা দিন হাজিরা হিসেবে তাদেরকে দিয়ে কাজ করানো হচ্ছে। তার মানে পুরো পরিকল্পিত এই টাকাটা আত্মসাৎ করার একটা পরিচক্রান্ত করে একদম তারা ছক সাজিয়ে নিয়েছে। কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার বলেন, জেলা থেকে 3 বর্ষে টেন্ডার হয়েছে, সমস্ত অভিযোগ ভিত্তিহীন। 100 দিনের মাধ্যমে কাজ হচ্ছে, এখনো টাকা পেমেন্ট হয়নি, যারা দেখাশোনা করছে তাদেরকে দিন হাজিরা দেওয়া হচ্ছে। কর্মাধ্যক্ষকে অন্ধকারে রেখে কাজ করানো হয়েছে না, এটা আসলে জেলার টেন্ডার, তো জেলা থেকে হয়েছে, 3 বছরের টেন্ডার জেলা থেকে হয়েছে। কি হচ্ছে এখানে কাজ? এখানে হচ্ছে এই সুপারি বাগানে গোলমরিচ চাষ আর অন্যান্য বিভিন্ন যে পঞ্চায়েতগুলোতে যে গাছ টাছ দেওয়া হয় ওগুলো এখানটাই হচ্ছে। এটা কি 100 দিনের মাধ্যমে হচ্ছে না, এমনি 100 দিনের লেবার মানে কাজ করছে। আচ্ছা, তারা কি 100 দিনের মাধ্যমে কি তাহলে এখানে হচ্ছে, মানে টাকা পয়সা পেমেন্ট হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে? না, টাকা পয়সা ওখানে পেমেন্ট হয়নি। টাকা পয়সা পেমেন্ট হয়নি না। আচ্ছা, দেখলাম এখানে হচ্ছে যারা কাজ করছে তারা বলছে লেবার হিসাবে কাজ করছে 100 দিনে না, যে মানে এখানটা দেখাশোনা করছে সেই হয়তো টাকা এমনি দিয়ে দিচ্ছে লেবার হিসাবে, ওটা তো একবারেই হবে। আচ্ছা, কতগুলো লেবার এখানে কাজ করবে 100 দিনের মাধ্যমে? 100 যতগুলো লেবার দরকার। এনআরজিএস প্রকল্প আধিকারিক বলেন, সমস্ত কাজ জেলাকে জানিয়ে ও জেলা আধিকারিক তদন্ত করে কাজ করা হয়েছে এনআরজিএস এর মাধ্যমে। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ থেকে হরেন্দ্র কুমারের রিপোর্ট।